ভারতের জনতা পার্টি মহিলাদের সাথে রয়েছে, নারীদের সশক্তিকরণের উপর জোর দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের সরকারি চাকরিতে ত্রিপুরার মহিলাদের 33% রিজার্ভেশন দিয়েছে। কমিউনিস্টরা তাদের কি দিয়েছে? রাজ্যের যুব সম্প্রদায়কেও বঞ্চিত করে রেখেছিল তারা। নয়বনমালীপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে উপস্থিত থেকে কমিউনিস্টদের বিরুদ্ধে শনিবার গর্জে ওঠেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিন নিজের বক্তব্যে বিপ্লব কুমার দেব আরও বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর তার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল রাজ্যের নেশার বারবারত্ব কমানো। নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান দিয়েছিলেন তিনি, এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি। স্পষ্টভাবে এদিন জানিয়েছেন, ইয়াবা ট্যাবলেট ব্রাউন সুগার ত্রিপুরাতে এনেছে কমিউনিস্টদের ক্যাডাররা। রাজ্যের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য ড্রাগসের নেশা ধরিয়ে দিয়েছে তারা। কিন্তু বিপ্লব কুমার দেব কোনোদিনও কারোর সাথে কম্প্রোমাইজ করেনি, কারোর নেশা কারবারের সাথে আমাকে দেখা যায়নি কখনো। রাজীব ভট্টাচার্য, ডক্টর মানিক সাহা, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি, জেপি নাড্ডাজি, আমরা ত্রিপুরা মহিলাদের সঙ্গে দাঁড়াই। ত্রিপুরা মহিলাদেরকে আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন 33% সরকারি চাকরিতে রিজার্ভেশন দিয়েছি। কমিউনিস্টরা কি দিয়েছে? কমিউনিস্টরা তো নারী সমিতি করাতো, এই নারী সমিতি করিয়ে কি দিয়েছে আমাকে একটা বলতে পারবে? আমরা এটা দিয়েছি কিছু না। তারপরে 33% এর উপরে মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলাদেরকে এমপি এমএলএ বানানোর জন্য 2029 থেকে 33% রিজার্ভেশন এমপি এমএলএ মধ্যে থাকবে। যুবদের কমিউনিস্টরা কি দিয়েছে এই ত্রিপুরা রাজ্যে আসার পর? ও 2018 যখন মুখ্যমন্ত্রী হয়েছে, আমার সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল ড্রাগস। আমি নেশামুক্ত ত্রিপুরা স্লোগান দিয়েছিলাম। কিন্তু কারা এনেছে এখানে ড্রাগস? কারা এনেছে ইয়াবা ট্যাবলেট ত্রিপুরাতে? কারা এনেছে ব্রাউন সুগার? আমরা ছোটবেলাতে শুনতাম না ত্রিপুরাতে ব্রাউন সুগার আর এই ড্রাগস এর ব্যাপার? এই কমিউনিস্টের ক্যাডাররা এনেছে এখানে, এরাই ত্রিপুরাতে এনেছে। এরা ত্রিপুরার জনতাকে, ত্রিপুরার নজওয়ানকে তৃণমূলে বিনাশ করার জন্য ড্রাগসের রাস্তা তৈরি করেছে। ড্রাগসের নজওয়ানরা থাকবে আর কমিউনিস্টরা লাগাতার রাজ করবে, এই ছিল কমিউনিস্টের মূল মন্ত্র। কিন্তু ভারতের জনতা পার্টি সরকার আসার পর মনে প্রাণে আমি ড্রাগস ত্রিপুরা করার জন্য বহু প্রচেষ্টা করেছি। এই কমিউনিস্ট আর কংগ্রেস, একজন তো মন্ত্রী ছিলেন আমার সঙ্গে, উনি মন আমি সিএম থাকাকালীন আমাকে বলে বলে, তুমি এত কেন লাগছো এই নির্বাচনে? তুমি মানিক সরকারের মতো ভালো মানুষ হয়ে থাকো, আমরা পেছন দিয়ে এডি করি কিছুই তো না। আমি বলেছি, ম্যাম আমাকে ত্রিপুরার মানুষ বিশ্বাস করে বসিয়েছে, এদিনের পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে উপস্থিত থেকে বিরোধীদের কড়া সমালোচনা করেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। নিজের বক্তব্যে তিনি বলেন, কংগ্রেসীরা বলেছিল বিজেপিকে সিঙ্গেল ডিজিট বানিয়ে দেব, আজ তাদেরই ঘরে বসিয়ে দিয়েছে রাজ্যের মানুষ। 2023 সালের বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলের তকমাও হারিয়েছিল তারা। বাম কংগ্রেস জোট করে এখন আবার বোকা বানাতে এসেছে ত্রিপুরার মানুষকে। এর পাশাপাশি এদিন তিনি আরও বলেন, ধনপুর এবং রামনগরের উপনির্বাচনের সময় অনেকেই বলেছে এই কেন্দ্রগুলির থেকে লড়াই করবে রাজীব ভট্টাচার্য, ভোটে দাঁড়াবে, কিন্তু নয়বনমালপুর থেকে পালাইনি আমি, এখানকার মানুষের সেবা করার মানসিকতা নিয়ে কাজ করে চলেছি। আজকে এখানে ইন্ডিয়া জোটের প্রার্থী হয়েছে, কংগ্রেসের প্রার্থী দিয়েছেন, কালকে একটা মিছিল দেখছিলাম,
এক সিপিএম এর নেতা, একদিকে লাল ঝান্ডা একদিকে কংগ্রেসের ঝান্ডা, মানুষের বুকা বানায়। ওই কংগ্রেসীরা বলেছিল যে বিজেপিকে সিঙ্গেল ডিজিট বানিয়ে দেবে, আজকে তারাই সিঙ্গেল ডিজিট হয়ে এই ত্রিপুরার একজন মানুষ তাদের ঘরে বসিয়ে দিয়েছে। আর ওই কমিউনিস্টরা বিরোধী দলের তরফ পর্যন্ত হারিয়েছে 2023-এ, তাদের লজ্জা থাকা উচিত। আজকে ওই সিপিএম এর নেতারা একদিকে কংগ্রেস একদিকে সিপিএম এর ফ্ল্যাগ নিয়ে তারা দৌড়াদৌড়ি করছেন। আর আজকে যিনি প্রার্থী হয়েছেন, পূর্ব হোক আর পশ্চিম হোক, তাদের গ্যারান্টি কে নেবে? তারা আজকে কংগ্রেসে আছে, কালকে সিপিএম এ যাবে, পরশুদিন বিজেপিতে আসবে, আবার আর অন্য দলে যাবে, তাদের গ্যারান্টি কে নেবে? তাদের গ্যারান্টি কেউ নেবে না। মানুষ জেনে গেছে যে তারা গ্যারান্টি দেওয়ার বলা নেই, শুধু গ্যারান্টি তো দিতে পারে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, আমাদের গ্যারান্টি দিতে পারে, গ্যারান্টি দিতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, গ্যারান্টি দিতে পারে আমাদের বিপ্লবটা, আর গ্যারান্টি দিতে পারে ভারতীয় জনতা পার্টির কৃষ্ণবাবু ভাইয়েরা বোনেরা। তাই আজকে এই সম্মেলন থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের প্রত্যেকটা ভূতে আমাদেরকে জিততে হবে, প্রত্যেকটা কৃষ্ণবাবু ভাইয়েরা বোনেরা। এই যে এই কটা দিন রয়েছে, আপনারা অক্লান্ত পরিশ্রম করবেন না, কারণ আমার ভরসা রয়েছে। আমি নয়বনমালিপুরে দাঁড়িয়েছি 2023-এ, আমি এখান থেকে হয়তো জিততে পারিনি, কিন্তু আমার এই কার্যকর্তাদের কার্যকর্তাদের যে উচ্ছ্বাস, কার্যকর্তাদের যে ভালোবাসা, সেটা আমি আবদ্ধ হয়ে গেছি। অনেকেই বলেছিল, অনেক মিডিয়াতে বলেছিল ধনপুরে বা ইলেকশন হবে, রাজীব ভট্টাচার্য সেখানে লড়াই করবে, সাতক্রম নগরে নির্বাচন হবে, রাজীব ভট্টাচার্য সেখানে লড়াই করবে। আমি বলেছি কোনো জায়গা না, এই নয় বনমালীপুরেই আমি কার্যকর্তাদের সেবা করব, সেই সংকল্প নিয়ে কাজ করছি। আগরতলা শহরে প্রাচ্য ভারতে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ দলীয় সম্মেলনে শনিবার উপস্থিত ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং নয়বনমালীপুর মণ্ডলের সভাপতি চন্দ্রশেখর দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।